যাদের জন্য করিয়াছ দেশ জীবন কাটায় জেলে, তারাই তোমায় করিয়াছে শেষ উপায় দিয়েছে ছেলে। এই বাংলার আকাশ বাতাস সাগর নদী নদী থাকিছে তোমার বঙ্গবন্ধু ফিরিয়ে আসিতে যদি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আল-তামিম ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোচনা মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার বিদ্যতুল্য শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছোট বড় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে এক রাশপ্রীতি শুভেচ্ছা ও উৎকৃষ্ট অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজ রক্ত ঝরা অস্তুতে যা 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাঙালি জাতির শোকের দিন। 1975 সালের এই দিন ভোরের আলো ফোটার আগেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতার অভিজ্ঞতারা। বিশ্ব রাজনীতির ইতিহাসে জুড়ে যায় কৃষ্ণতার মানচিত্রের কাছে চাপিয়ে যায় বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল, বঙ্গবন্ধু অরুণ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শেখ নিয়ামত, ছেলে আরিফ, মেয়ে দেবী ও সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি ও আব্দুল নাইম খান বিন্দু ও কর্নেল জামিল সহ পরিবারের অন্যান্য সদস্যগণ। এ সময় দেশের বাইরে থাকা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বেঁচে যান। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রকে জয় করে বিশ্ব সভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করি ও এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।